বদলানিতে প্রস্তুত কমান্ডো ফোর্স পাকিস্তানের বাঁচা একেবারে অসম্ভব লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে ভারতের ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরের পুলওয়ামাতে সেই ঘটনায় পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবিতে উত্তাল গোটা দেশ জবাব যে পাকিস্তানকে দেওয়া হবে সেই ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু প্রধানমন্ত্রী নয় বদলা নেওয়ার হুঁশিয়ারি সিআরপিএফেরও চল্লিশ জন সিআরপিএফ জন শহীদ হওয়ার পর বাহিনীর তরফে হুঁশিয়ারি দিয়ে জানানো হয় কাউকে ছাড় দেওয়া হবে না খুব শীঘ্রই বদলা নেওয়া হবে কখনোই এ ঘটনা সিআরপিএফ ভুলে যাবে না বলেও দাবি করা হয় বাহিনীর তরফে দেওয়া এই হুঁশিয়ারির পর মনে করা হচ্ছে যে সম্ভবত এবার বদলা নেওয়ার ভার সিআরপিএফের ওপর দেওয়া হবে বাহিনীর স্পেশাল কমান্ডো বাহিনীকে এবার কাজে লাগানো হতে পারে বলে মনে করা হচ্ছে হিন্দি এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক সিআরপিএফ এর স্পেশাল কমান্ডো ফোর্সকে বিশেষভাবে ট্রেনিং করা হয়ে থাকে যেকোনো ধরনের পরিস্থিতিতে যুদ্ধ করতে সক্ষম এই ফোর্স এমনভাবে এই কমান্ডোদের ট্রেনিং দেওয়া হয় যে টানা বারো দিন জল খাওয়া ছাড়া এরা থাকতে পারে এমনকি বাইরের যে কোনো সাহায্য ছাড়াও দিনের পর দিন লড়াইয়ের ক্ষমতা এই বাহিনীর রয়েছে বলে ওই সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে এমনকি গরিলা যুদ্ধের জন্যও বিশেষভাবে প্রস্তুত সি আর কমান্ডো বাহিনী হিন্দিতে প্রকাশিত ওই সংবাদ মাধ্যমে আরও দাবি করা হয়েছে যে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর জন্য যে টিম তৈরি করা হয়েছিল সেই টিমের মধ্যে সি এই কমান্ডো বাহিনীর জওয়ানরা ছিল ফলে পাকিস্তানের প্রত্যাঘাতের জন্য এই ফোর্সকেই ব্যবহার করা হতে পারে